লোকসভা যে প্রার্থী আছে কংগ্রেসের, আপনার সমর্থন করছি, তারও দিবেন কাস্তে হাত দিতে ভোট দিবেন রামনগরে উপনির্বাচন প্রার্থী হিসাবে কাছে ভোট চাইলাম। রেসপন্স পাচ্ছি, মানুষ এগিয়ে আসছে না। অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম, তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। আবার আসার সুযোগ হয়েছে, আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে। আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। কারণ এই সরকারের উপরে, এখানে যে আছে বিজেপি সরকার, এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই, অপরিসীম খুব। নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না, ব্যর্থ। এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস, গণতন্ত্র নিধন। এগুলোতে মানুষ স্থিতিবিরক্ত, যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন 23 সালেই, এই গত বছর। তাদের ভোট কমেছে, সিট কমেছে বিজেপির, এটা আমরা দেখেছি। আরও কমত যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন। বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে, এগুলো অভিজ্ঞতা মানুষের। এখানে একটা উপনির্বাচন হচ্ছে, এখন আমরা নেমেছি। আমরা জনগণের কাছে এই আবেদন জানাবো, আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই সংগ্রাম দীর্ঘমেয়াদী, লোকসভা নির্বাচন আছে সামনে, 18 লোকসভা। এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে, কারণ ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে জঘন্যতম সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে কেন্দ্রীয় সরকার। সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, দেশের অর্থনীতি বিপর্যস্ত, শুধু মিথ্যাচারের উপর আর কর্পোরেট এবং কমিউনাল যেই যে নেক্সাস, তার উপর দাঁড়িয়ে আছে এই সরকার। এখানে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা ডাবল ইঞ্জিন বলছে। আমাদের লড়াই হচ্ছে তাদের যে এই জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে। তাদের অর্থনৈতিক নীতি, জিনিসপত্রের দাম ভয়ানক, মানুষের আয় নেই, রুজি রোজগার নেই, বাজারে মন্দা, মানুষের হাতে টাকা নেই, এই হচ্ছে পরিস্থিতি। রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, এই সমস্ত বিষয়গুলো বিধানসভাতে তুলে ধরতে চাই। এখানে আমরা জয়ী হয়ে গেলে সরকার পরিবর্তন হবে না, এটা ঠিক, কিন্তু বিরোধী দল আমরা বিধানসভায়, আমরা এই প্রশ্নগুলো বিধানসভাতে তুলব রামনগরে। আর রামনগরে যা কাজ আমরা যখন ছিলাম সরকারে, আমরা যা করেছি, তারপরে এই সরকার কোনো কাজ করেনি। আপনারা দেখুন গোটা বিধানসভা কেন্দ্র ঘুরে যে এই সরকারের আমলে একটা কাজ করেছে কিনা, একটি কাজও করেনি এই এলাকার মধ্যে এই সরকারের বিধায়ক যিনি ছিলেন তিনি বা এই সরকার। সব বামফ্রন্ট আমলের যা ছিল তাই, এখন ভেঙে ভেঙে পড়ছে, এগুলো মেরামত পর্যন্ত ওরা করতে পারে না। রাস্তাঘাটের অবস্থা দেখুন, সব আমরা করেছি, গোটা এলাকার উন্নয়ন আমাদের সরকারের সময়ে। এই বিষয়টা মানুষের স্মৃতিপটে আছে, আমরা এই কথাটাই মানুষের কাছে বলছি। অভিজ্ঞতার ভিত্তিতে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে আপনারা ভোট দিন রামনগরে, বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করুন। অ্যাট দ্য সেম টাইম লোকসভাতে আশিসবাবু দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী, তাকেও ভোট দিয়ে জয়ী করার আবেদন আমরা সিপিআইএমের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে করছি। একসঙ্গে দুটো ভোট হচ্ছে রামনগরে, আর অন্য জায়গায় একটা ভোটই হবে। আমরা বাগানে আছি,